মদের দোকান বন্ধ করলো বিজেপির মহিলা সংগঠনের কর্মীরা। আসানসোল হীরাপুর থানার অন্তর্গত চিত্রমোড় অঞ্চলে মদের দোকান বন্ধ করলো বিজেপি মহিলা সংগঠনের পক্ষ থেকে। মহিলা বিজেপি নেত্রী বলেন, জেলা প্রেসিডেন্টের অনুমতিতে আমরা এককাট্টা হয়ে এই বিক্ষোভ করছি। মূল কারণ হচ্ছে লকডাউনের জেরে অনেক মানুষ কর্মহারা, পরিবারে আয় নেই, দিন আনা দিন খাওয়া অবস্থা। এইরকম পরিস্থিতিতে বাড়ির বাসন বিক্রি করে দেওয়া হচ্ছে মদ কেনার জন্য। ঘরে চলছে পারিবারিক বিবাদ, এইভাবে তো কখনোই চলতে পারে না। তাই বিজেপির পক্ষ থেকে যতদিন না লকডাউন উঠছে ততদিন এই মদের দোকান খোলা যাবে না বলে আমরা বিক্ষোভ দেখাচ্ছি। জেলা সভাপতি লক্ষ্মণ গড়ের আদেশে আজকে আমরা এই জমায়েত করেছি, কিন্তু যদিও আমাদের এই জমায়েতটা মানে ঠিক ডিস্টেন্স রেখে করা উচিত এবং চেষ্টা করছি সেটাই করার। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা এখানে মদের দোকান বন্ধ করতে চাই। আর আমরা মন্ডলাকের পক্ষ থেকে মহিলা মোর্চা সব এখানে মহিলারাই মেন কাজটা করছে, তো আমরা চাইছি যাতে এই মদের দোকান খোলা না হয়। কারণ মদের মানে তো পেটে ভাত নেই, কিন্তু তারা আজ মদের জন্য বাড়ির বাসন কোসন সব বিক্রি করে মদের দোকানে এসে লাইন লাগাচ্ছে। আমাদের এই আবেদন মমতা ব্যানার্জির কাছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এই আবেদন। কেননা এই মদ যারা খাবার নেই, প্রতিদিন যাদের মানে বাড়িতে বাড়িতে রান্না করা খিচুড়ি ভাত এইসব খেয়ে যারা দিন কাটাচ্ছে, কাজ নেই, লকডাউনে সব বন্ধ, তার মধ্যেও যারা নেশাখোর তারা মদ খাওয়ার জন্য সব বাড়িতে যা কিছু আছে বাড়িতে মার ধোর ঝামেলা সৃষ্টি করে তারা আজ মদের দোকানে এসে লাইন দিচ্ছে। এখানে দেখছি আমরা গুজরাটে কিন্তু মদের দোকান খোলা নেই, সেই পারমিশনটা হয়নি, কিন্তু আমাদের এখানে হয়েছে। হ্যাঁ, যদি বলা হয় কেন্দ্র থেকে পারমিশনটা আছে, আমরা কেন্দ্রের কাছে আবেদন করব, করেছি, এবং আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদনটা এই আবেদনটাই করছি যেন মদের দোকান বন্ধ করে দেওয়া হয়। এবং এতে কী হচ্ছে, মদের দোকানের লাইন আমাদের তো সব জায়গাতে লাইন দিতেই হবে, কেননা আমরা আমাদের রুটিরুজি কতদিন আমরা এইভাবে চালাতে পারি, ব্যাংকে লাইন সব জায়গাতেই লাইন, কিন্তু ডিস্টেন্স মেনটেন করে মদের দোকানে কিন্তু সেটা হয় না, ডিস্টেন্স মেনটেন হয় না। আজ আমরা এই পরিস্থিতিতে আমরা আরও রোগগ্রস্ত হয়ে পড়ছি। আমাদের পশ্চিমবঙ্গ আজকে ২০০০তে পৌঁছে গেছে করোনা রোগী। আমরা সেই জন্যই চাইছি যে মানুষের পেটের ভাতও জম থাকবে এবং রোগ থেকেও আমরা কিছুটা রেহাই পাবো, মদের দোকানটা যেন বন্ধ করে দেওয়া হয়। আপনার নাম? আমার নাম বন্দনা মুখার্জি, আমি মন্ডল একের জেলা এই সম্পাদিকা। আসানসোল জেলা বিজেপি লক্ষ্মণ গড়াইয়ের নির্দেশে মহিলা মোর্চার নেতৃত্বে আজ আমরা এখানে মদের দোকান বন্ধ করার বিষয়ে অনেক ভূমিকা করছি। আজকে আমাদের যে বর্তমানে অবস্থা রাজ্যে, যে মানুষের ঘরে ঘরে কাজ নেই, ঘরে ঘরে টাকা নেই, কিন্তু তবুও মদ দোকান খোলার পরে রেশন নেবার টাকা নেই, কিন্তু তবুও বাড়ির সমস্ত কিছু বিক্রি করে তবুও সবাই রেশন না কিনে মদ দোকানে মদ কিনতে আসছে। ফলে কি হচ্ছে, বাড়িতে সবাই দুর্ভিক্ষের জন্য অনেকে ডাক্তার দেখাতে পারছে না, প্লাস খেতে পারছে না, অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছে। এবং এমন কি হচ্ছে, আমাদের রাজ্যের মধ্যে এই মদের দোকান খোলার পর প্রচুর পরিমাণ সোশ্যাল ডিস্টেন্সের যে নিয়মিত আছে সেই নিয়মগুলি ভঙ্গ করা হচ্ছে। ফলে কি হচ্ছে যে আমাদের যে একে অপরের সঙ্গে দূরত্বটা না থাকার জন্য আমাদের রোগের ভয়ঙ্করটা আরও পরিমাণে আমাদের আতঙ্কিতর মধ্যে পরিণত হচ্ছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, টাইমস বাংলা।